সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, নাম শুনছেন? সুফিয়ান সাউরি একজন প্রখ্যাত ইমাম ছিলেন, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাল ইন্নাল বিদআতা আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবলিস সাহেব সবচেয়ে বেশি পছন্দ করেন বেদাত, কবিরা গুনার থেকে বেদাতকে বেশি পছন্দ করে। মানে একজন মানুষকে দিয়ে কবিরা গুনা করাতে পারলে ইবলিস এত বেশি খুশি হয় না, যত বেশি খুশি হয় একটা বেদাত করাতে পারলে। কারণ হলো, যিনি কবিরা গুনা করেন উনি যে কোনো সময় তওবা করে ফেলতে পারেন। তিনি জানেন, আমি জীবনে একটা বড় ধরনের কবিরা গুনা করে ফেলছি, আল্লাহর কাছে কান্নাকাটি করে ইস্তেগফার করে তিনি তওবা করতে পারেন। কিন্তু যিনি বেদাত করেন তিনি কোনোদিন তওবা করবেন না, কারণ তিনি মনে করেন, আমি তো ভালো জিনিস করছি, ভালো কাজ করছি, তো ভালো কাজ যেহেতু করছি সেটার আর তওবার কি দরকার। এই জন্য ইবলিস সবচেয়ে বেশি পছন্দ করে কাউকে দিয়ে একটি কবিরা গুনাহ করানোর চাইতে একটা বেদাত করাইতে পারলে বেশি খুশি। এই জন্য দেখবেন সমাজ থেকে কবিরা গুনাহ উচ্ছেদ করা অনেক সহজ, কিন্তু বেদাত উচ্ছেদ করা অনেক কঠিন। কবিরা গুনার বিরুদ্ধে কথা বলা সহজ, বেদাতের বিরুদ্ধে কথা বলা অনেক কঠিন। মাদকাসক্তির বিরুদ্ধে কথা বলেন অনেক সহজ, মদের বিরুদ্ধে কথা বলেন, জুয়ার বিরুদ্ধে কথা বলেন, অন্য সুদের বিরুদ্ধে কথা বলেন, ঘুষের বিরুদ্ধে কথা বলেন, কবিরা গুনার বিরুদ্ধে কথা বলেন, এটা যত সহজ, একটা বেদাতের বিরুদ্ধে কথা বলেন ওইটা এত সহজ না। কারণ ওই বেদাতের পিছনে শয়তানের শক্ত মদত থাকে, এবং যারা দেখবেন যে আল্লাহর দিনের ধারে কাছে নাই, এবাদতের ধারে কাছে নাই, কিন্তু বেদাতের পক্ষে শক্ত অবস্থানে আছে। দেখবেন যারা নামাজি, যারা পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে, মসজিদে নামাজ পড়ে, তারা যেই পদ্ধতিতে আদায় করুক মসজিদে, যে কোনো একটা পদ্ধতি, সব পদ্ধতিগুলাই হয় সহিহ হাদিসে বা দঈফ হাদিসে, এক জায়গায় না এক জায়গায় তো আছে, কি বলেন? আপনার যত মানুষ মুসল্লি সলাত আদায় করতেছে যেভাবে করুক, রাপলিয়া দান করুক এটাও হাদিসে আছে, রাপলিয়া দান না করুক এটাও হাদিসে আছে, আমিন সশব্দে বলুক এটাও হাদিসে আছে, নিঃশব্দে বলুক এটাও হাদিসে আছে। হাদিস সহিহ আর দঈফ নিয়ে হয়তো কথাবার্তা, কিন্তু হাদিসে তো আছে। কিন্তু যিনি একেবারে নামাজে পড়েন না, সেটা কোন হাদিসে আছে? যিনি একেবারে মসজিদেই আসেন না উনি কোন মাজহাবের লোক? হ্যাঁ, ওনার কোন মাজহাব? হানাফি মাজহাবের লোক, শাফি মাজহাবের লোক, হাম্বলি মাজহাবের লোক? পৃথিবীতে এমন কোন মাজহাব আছে যে মাজহাব বলছে যে নামাজ পড়া দরকার নাই? তাহলে বোঝা গেল ওনার এই কার্যক্রম কোন মাজহাবের সাথে মিলে নাই, উনিই হলেন লা মাজহাবি। যিনি নামাজে পড়েন না উনি হইলেন লা মাজহাবি, ওনার কোনো মাজহাবে নাই। আর যিনি নামাজ পড়তেছেন ওনার আমলটা যে কোনো একটা মাজহাবের সাথে মিলে যাচ্ছে, আপনি রাফলি আদায় করেন সেটা আপনার শাফি মাজহাবের সাথে মিলে যাচ্ছে, হাম্বলি মাজহাবের সাথে মিলে যাচ্ছে, রাফলি আদায় করেন না সেটা হানাফি মাজহাবের সাথে মিলে যাচ্ছে, আমিন সশব্দে বলেন সেটা কয়েকটা মাজহাবের সাথে মিলে যাচ্ছে, আমিন নিঃশব্দে বলেন সেটাও মাজহাবের সাথে, যে কোনো একটা মাজহাবের সাথে মিলে যাচ্ছে। কিন্তু যিনি নামাজে পড়েন না তার এই মতবাদ দুনিয়ার কোনো মাজহাবের সাথে মিলে না, তাহলে তারাই হলো লা মাজহাবি। যারা নামাজ আদায় করতেছেন এরাই হলো সবাই মাজহাবি। কিন্তু মাজহাবিরা একজন আরেকজনের গালি গালাজ করে লা মাজহাবি, মাঝখান দিয়ে যিনি নামাজ পড়ে না উনি বড় মাজহাবি সেজে বসে আছে, উনি কিন্তু বিশাল মাজহাবি যিনি নামাজে পড়েন না। আর দেখবেন যে এই যখনই বেদাতের বিরুদ্ধে কথা বলবেন, শিরকের বিরুদ্ধে কথা বলবেন, তো নামাজি লোকটার থেকে ওই বেনামাজিটাই আপনার উপরে বেশি চড়াও, বেনামাজিটাই বেশি খেপা, অর্থাৎ বেদাতের পক্ষে তার অবস্থানটা খুব মজবুত। কারণ সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি কথাটাই বলছেন যে বেদাতটা ইবলিসের কাছে বেশি প্রিয় কবিরা গুনাহ চাইতে, কারণ বেদাত করাতে পারলে শয়তান বেশি খুশি, বেদাত থেকে সে কোনোদিন তওবা করবে না।